হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর সেফ থাকাটা এখন খুবই জরুরি। আর সেফ না থাকলে যা রোগ ছড়াচ্ছে, নিজের ঘরেই হয়তো চলে আসবে এই রোগ। আর এই তো কদিনের জন্য আবার লকডাউন হয়ে গেল কলকাতার, বেশ কিছু কিছু জায়গায় লকডাউন হয়ে গেছে। আর যেভাবে রোগ ছড়াচ্ছে করোনাটা, তার জন্য আমাদেরকে সেফ থাকাটা খুবই জরুরি। আর নিজে যদি সেফ থাকতে পারি, নিজের ফ্যামিলিকেও সেফ রাখতে পারবো। আর ফ্যামিলির তো প্রত্যেক মেম্বারকেই সেফ থাকতে হবেই, আর নিজের আশপাশের মানুষদেরও সেফ থাকতে হবে, বা নিজেরা সেফ থাকলে আশপাশের মানুষকে সেফ রাখতে পারবো আমরা। এইভাবেই চলতে হবে, যেহেতু এই করোনা যাওয়ার না, এটা থেকে যাবে সারা জীবন হয়তো, এই নিয়েই চলতে হবে। যে কোনো রোগ আসলে সে আর যায় না, তা তার মধ্যেই সেই সব নিয়েই চলতে হয় আমাদের, যেহেতু সেইভাবে চলতে হবে, যতটা পারা যায় সাবধানতা নিয়ে চলতে হবে। আর আজকে আমি আমার ছাদ বাগানের ওভারভিউ দেখাবো, কী কী ফুল ফুটেছে আমার গার্ডেনে দেখুন। আর আমার গার্ডেন গার্ডেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ দয়া করে করবেন। আর আজকে আমার নাতিরা ছাদে কী করছে সেটাও দেখুন। হয়তো এদিকে যা,
তো বন্ধুরা, আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিওয়ে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর আমি একটা জিনিস বানিয়েছি, সেটাকে আমি এর পরের ভিডিওয়ে দেখাবো। ওটা কমপ্লিট হয়নি বলে দেখাতে পারলাম না এখন, ওটা আমি আশা করছি এর পরের ভিডিওতেই দেখাতে পারবো আপনাদের। আজকে এই পর্যন্তই থাক।